তুমি বলবা না তুমি তোমার এত বড় সাহস তুমি আমার বউরে বউরে মিথ্যা কথা কও আরেকটা দাও মিথ্যা কথা কও তুমি আমার বউরে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার মিথ্যা কথা বলতেছি আপনার এত বড় সাহস আপনি আমার বারবার মিথ্যা কথা বলতেছেন আ কেসে আমার আদি সামনের দিকে যায় না আর নিচের দিকেও যায় না উপরের দিকেও যায় না ঘটনাটা কি এটা কি হলো তোমার তোমার তো তো বাতি করো না চালু করে বাদ দাও তাড়াতাড়ি ক্ষুধা লাগছে আমার এত ব্যস্ত হয়ে যেতেছে কিসের জন্য আচ্ছা অল্প দাও অল্প দাও অল্প দাও লো তুমি লো তরকারি কি পাকাইছে কে ওই যে মাছ আছে আরে বাবা আরে বাবা আগে শাক দিয়ে শুরু করি নাকি হুম লো তুমি লো ধরো আজকে ভাত নরম হয়ে গেছে গা বেশি তোমার তোমার কাছে তো কোনোদিনও ঠিকঠাক হয় না সব সময় কোনো না কোনো ভুল ধরেই থাকো দেখো ভাত একবারে কি হয়ে গেছে যাও হয়ে গেছে এখন চুপ করে খাও তো খাওয়ার সময় তুমি বেশি কথা বলো না শাকটু টেস্ট হয়েছে অনেক অনেক মজা হয়েছে আরে বাবা আপনি এখানে কি যাবা তুমি যে কি চাও কি দেখেন এমন কইরা বৌমা বিকাল 5টা বাজে গেছে গেল বাবা আমার খিদা আমার পেটটা চচ করতেছে আমি বুঝলাম না তুমি সারাদিন তো খাই খাই করো কাব্বা আরে সকালে খাওয়ান দাও না তুমি তারে আরে সকালে 6টা রুটি বানাই দিছি 6টা রুটি খাইছে আপনি খান নাই বৌমা মিশাও তো কাকা মা মিশা কথা কয় না কত বড় সাহস তোমার বাবা তোমার বাবা আমাকে মিথ্যাবাদী বলতেছে আরে তুমি কিছু বলবা না তোমার বাবারে বাবা বিশ্বাস কর আব্বা আমার আর কোনো কিছু বিশ্বাস করো না বুঝছো আমি তোমার খবর জানি তোমার খাওয়ান দেখলে তোমার খালি খাই খেয়ে মনে চায় নাকি এখন সারাদিন ভর তোকে ভাত খাইতে বসি তুমি আর আজির জন বাবা আমার বাদ দাও আমার বাদ দাও এটা কোন ধরনের স্বভাব এটি তোমার এই সব তোমার চেঞ্জ হবে না কোনোদিন বাবা আমি তোকে খাইতে মানা করি না ঠিক না আমার পেটা ভাত দিয়ে খা আমার ওষুধ খাইতে হইব আব্বা তুমি এনতে যাইবা ভাত খাই হলো তারপর পরে খাই যাও এনতে দেখছো কেমন করে দেখে আবার কি দাও তুমি দাঁড়াইছো কি লিখা দাও না কি লিখা এই তরকারিতে বারবার তুমি নজর দিতেছো পরে তো আমার বউর পেট খারাপ হবে আমার পেট খারাপ হইব আমি বুঝলাম না আব্বা তুমি কি ছোটো মানুষ নাকি তোমার কি বুদ্ধি জ্ঞান মাথা পিতা নাই তুমি কি বুড়ো হয়েছো কি বাতাসে না রে বাবা বহুদিন তো মাছ খাই না আবার এদিকে মুখ দেয় আর তোমার বলছি না খাবার সময় কি তরকারি মুখে ডাইকে নিয়ে আসবে জায়গায় আরে জানে কেন তোমার বাবা খাবারের সময় চলে আসবো মানে যখন এরকম করি তখনই আইসা হাজির হয় আর সকালবেলা তুমি নাকি 6টা পরোটা খাইছো এখন আবার তোমার খিদা লেগে গেছে গা বাবারে তুই তো সবসময় আলু ভর্তা করলা ভাজি ভাত দে আজকে দিয়ে বড় মাছ পাক করছস তখন কটা ভাত দে তোগুলোকে বইয়ে করে খাই আব্বা আমগুলোকে বইয়ে খাওয়া লাগবে না ভাত খাইয়ে যাই লই তারপর তুমি খাইও এনে যাও সকালবেলা তুমি খাইছো তোমার বউ করলেন তোমার 6টা পরোটা দিছে কি মিছা কথা কইতেছে বাবারে মিথ্যা কথা বলছো তোর বউ দেখছো তোমার বাবার কত বড় সাহস তোমার বাবা আমারে মিথ্যাবাদী বানাই দিলো তুমি কিছু বলবা না তুমি তোমার এত বড় সাহস তুমি আমার বউরে বউরে মিথ্যে কথা কও আরেকটা দাও মিথ্যে কথা কও তুমি আমার বউরে তোমার এত বড় সাহস বাইরে এনতে বাইরো বাইরে এনতে বাইরে রেখে লিখা তুমি এনতে বাইরো বাইরে এনতে বাইরো চর্মদাদা পিতার কথা বিশ্বাস করলি না তোমার মতো বাপ থাকাতে না থাকবে তোমার বাইরে সরো সরো আপনি যাবেন নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দিবা আইছে আমার বউ মৃত্যু আচ্ছা বৌমা তুমি কত যে তুমি সকালে কিছু দিছো কিনা সত্যি বলো আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার মিথ্যা কথা বলতেছি শান্তি মতো খামু যে মানে চিন্তা ভাবনা মানে দিন যাইতেছে তোমার বাবা বেশি রকম করতেছে বুঝছো তোমার বাবার জালে কোনোদিন ভালো মন্দ রান্না মা বাবা খাইতে পারি না তোমার বাবার নয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা নয়তো আমি এই বাসা থেকে চলে যাবো দেখো আচ্ছা বাদ দাও যাওয়া বড় আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমরা খাবার দাবার শেষ হইলে পরে খাওয়ান দিই কি করবো কো জ্বালায় তো আমি শেষ হয়ে গেছি এখন পারি না ছাড়তে পারি না গেলতে এমন অবস্থা হয়ে গেছে আচ্ছা মাথা ঠান্ডা করে ভাত খাও যাওয়া বড় হয়েছে এটা দেখ মানে পরে লো ভাত খাই দিল ভাত তো ঠান্ডা হয়ে যেতে থাকা পরে এই চিল্লাচিল্লির কারণে ভালো লাগে না
দাঁড়া। কেসে আমার আদি সামনের দিকে যায় না, মানে কি? এই যে যাইতেছ না, এ দেখো আমি কি সুন্দর করে খাই। কি কও তুমি? আমার 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 হাত, আমি আমার হাত তো লড়তেই আছে না। এটা কি হলো? নিচের দিকেও যায় না, উপরের দিকেও যায় না, ঘটনা নাকি? এটা কি হলো? তোমার হাতে তো, আমার তো একই অবস্থা। আব্বা আব্বা, বাবা ঠিকানা আছে, বাবা কি হইলো? আব্বা কি করবো? আব্বা আব্বা কি হইলো? আব্বা ওই যে হাতে লড়াইতে পারতেছি না, ভাত খাবো খাইতে পারতেছি না। আল্লাহ আল্লাহ, আমার সুন্দর কি চললো? আব্বা দেও না আল্লাহ, আমি তো বাবা আল্লাহ রবুজ, আমি তো ওদের কোনো বরদা দেইনি আল্লাহ আল্লাহ, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, ওরা বুঝুন আল্লাহ, আমার পুয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ, আমার সমস্যা আমার দিয়ে দাও আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো করে দাও আল্লাহ আল্লাহ, আমি তো কোনো অভিশাপ দিইনি আল্লাহ আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ, সুস্থ করে দাও কার বাবা, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ সুস্থ করে দাও আপু, আমার সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ, আমার সুন্দর তুমি ভালো করে দাও আল্লাহ, আর বুঝেন আল্লাহ বুঝেন আল্লাহ, সমস্যা আমার দিয়ে দাও আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ সুস্থ করে দিব, আল্লাহ সুস্থ করে দেবো, দেখতে একটু খাইতে পারছি কিনা দেখতো। আব্বা বাবা আমার হাত ভাঙা গেছে, সত্যি? হ্যাঁ বাবা, আমি হাত না নিতে পারতেছি। হ্যাঁ আব্বা, আমি তো আমি তো তোমার লাখ লাখ শুকরিয়া আল্লাহ আব্বা। তুমি বাপ করে দাও আব্বা, আমি মতো কাফারের মতো কাজ করছি, আমি এত বড় অন্যায় করছি তোমার লাগে? তুই আমার সন্তান, তুই যত বড় অন্যায় করস তুই আমার সন্তান। শোনো বৌমা, এই যে আমার সারাদিন এত কষ্ট দাও, এই যে আজকে বউ আসার পর থেকে আমার সকালে নাস্তা দাও না, দুপুরে বা দেরি করে দাও, কোনো রাত্রে দাও, কোনো রাত্রে দাও না, আমি কিন্তু জিজ্ঞাসা করো আমার সন্তানকে একদিনও বলি নাই, কারণ তোমাদের অশান্তি হবে। তুই কেন কেন আব্বাই কথাগুলো আমারে? আর তুই আমার বাপের খাওয়ান দাস নাকি লিখা? আর তোরে তোর স্বামী যাবে রাম ধরিয়া, শয়তানের বাচ্চা। পুরো ভুল করে ফেলছি বাবা, আমি ভবিষ্যতে এরকম ভুল আর কোনোদিন। এই বাচ্চা বাবা, আব্বার বাদুর বাচ্চা, এই মেয়ে যে আব্বা বাবা বাচ্চা। বাবা মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। আল্লাহ আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যে তোমাদের ভুল বুঝতে পারছো আব্বা, আব্বা তুমি আমার ক্ষমা করে দাও আব্বা, আসলে আমি বুঝতে পারি না, আমি মানে অমানুষ আমার, তোমার লাগে আচার করে আমি বুঝাই গেছিলাম যে তুমি আমার জন্মদাতা বাবা, আমার আসলে মানে আমি এতটাই মানে নিষ্ঠুর কাফের হয়ে গেছিলাম একমাত্র ওর কথার কারণে, ওর কথা মতো চললে আমার আজকে এই পরিণতি। আব্বা তুমি আমার মাফ করে দাও, আজকে পর থেকে তোমার লাগে কোনো দিন আমি আর কোনো খারাপ আসছো না, কোনো বেয়াদবি করবো না আব্বা। বাবা আপনি আমার মাফ করে দেন, আমি এরকম ভুল আর কোনো দিন করব না, আমরা খাওয়ার আগে এখন আপনার ভাত বাইরা আগে খাইতে দিব, তারপরে আমরা খামো। দাঁড়াও আমি আব্বারে খাওয়াই দিই দুগা, দাঁড়াও।